হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরডি তোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি সন্ধ্যায় এক কাপ আটা দিয়ে একটি নাস্তা তৈরি করলাম। নাস্তাটি এতটাই মজাদার যে নাস্তাটি তৈরি করার সাথে সাথে শেষ হয়ে গেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন, আজ এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা, স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, কিছু কালো জিরা দিলাম। কালো জিরাটা দেওয়ার জন্য নাস্তাটি মজাদার হয়। আর দিলাম 1/2 কাপ চিনি। এবার আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে একটি ডো করে নিচ্ছি। এই দেখুন, আমার একটি ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটি 5 মিনিট রেস্টে রাখবো একটি ঢাকনা দিয়ে ঢেকে। এই দেখুন, আমার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি রুটি বেলে নিব। রুটিটি বেলার জন্য আমি পিঁড়ার উপরে সয়াবিন তেল দিয়ে দিলাম একটু। এবার আমি পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে রুটিটা এভাবে ছোট ছোট করে পিস করে কাটা হয়ে গেছে। আমার তেলটি গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে রুটি কাটা ছোট ছোট অংশটুকু দিয়ে দিচ্ছি। এভাবে করে খুব অল্প সময়ের ভিতরে 1 কাপ আটা দিয়ে যখনই মন চাবে তৈরি করে নেওয়া যায় সন্ধ্যার নাস্তা। এই নাস্তাটি কোনো মেহমান আসলেও ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, খুব অল্প সময়ের ভিতরে আর খুব অল্প ঘরে থাকা উপকরণ দিয়েই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।